আল্লাহ বায়াত দয়ালু প্রতিদিন রাতের তাহাজ্জুদে রক্তে কুদরতিভাবে প্রথম আসমানে নেবে আসেন এসে পৃথিবী মানুষকে লক্ষ্য করে বলে ওরে আমার দাস দাসী রে দুনিয়ার রাজা মহারাজারা দুনিয়ার নেতা লিডাররা আসামি দেখে খুঁজে বেড়ায় শাস্তি দেবে বলে আর আমি আল্লাহ তোদেরকে ডাক দিচ্ছি যারা অন্যায় করেছি ভুল করেছে আয় তোদেরকে শাস্তি দিবার জন্য ডাকি না আমি আল্লাহ আমার কাজে মাথাটা নত কর আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব বলে ডাকছি হাদিস পাকের মধ্যে আছে সাবাকাত রহমাতি আলা গাজাবি হাদিসে কুদসি এটা প্রতিবারে আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতা হয় প্রতিবারে আল্লাহ পাকের রহমতটা ফাস্ট হয়ে যায় প্রত্যেকবারই তাহলে আল্লাহর রহমত বড় না গজব বড় রহমত বড় কেন নিরাশ হব আমরা কিন্তু আশা তো রাখতে হবে এ নজওয়ানেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমতে নবী সাফাতুন নবী হায়াতুন নবী নবী আমার জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা তোমরা যদি গোনা করো গোনা করতে ভালোবাসো আসুন রেখে দাও আমাদের আল্লাহ পাক দয়াময় তিনি গুনাহ মাফ করতে ভালোবাসে নিজে শিক্ষা দিয়েছেন যখন তোমাদের দুয়ারে কোন ভিকারি আসবে যখন তোমাদের দুয়ারে কেউ কোন আরজুনি আসবে ওই অভাগীকে ভিখারিকে তোমরা ফিরিয়ে দিও না তাকে সহযোগিতা করো তাকে খালিয়াতে ফিরিয়ে দিও না তাই আমরা জানি আল্লাহ পাক যখন শিক্ষা দিয়েছে ভিখারিকে খালিয়াতে ফেরাস না তাহলে আমরা যখন ভিখারির নাই আল্লাহর কাছে কিছু চাই অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিতে পারে তিনার দয়ার কথা বলে কি বর্ণনা করব আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম যখন অর্ধেক পৃথিবীর শাহিনশাহ ছিলেন অর্ধেক পৃথিবীর সেনানায়ক ছিলেন অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি যখন ছিলেন অর্ধেক পৃথিবী যখন হুকুমত করতে লেগেছে হুজুর আমার আইন করে দিয়েছে এই আমার রাজত্বের মধ্যে কেউ শরাব পান করতে পারবে না যদি কেউ শরাব পান করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে হযরত ওমর ফারুক আইনটা করে দিয়েছে এই আইন প্রচলন হয়ে গেছে এই আইন বাস্তবায়ন হয়ে গেছে শরাবের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে কিন্তু দেখা যায় একদিন একটা যুবক ছেলে গোপনে গোপনে এমন করে একটা শরাবের বোতল নিয়ে পান করতে করতে রাস্তা দিয়ে যেতে লেগেছে আর এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর কোন কারণে কোন কাজে যাচ্ছিলেন হুজুরের সঙ্গে একটা জায়গায় ওই শরাবির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় হঠাৎ করে সামনাসামনি হয়ে যায় ওই শরাবি যুবকটা ওমর ফারুককে দেখে বড় খাবড়ে যায় না জানি আজ আমার মনে হয় আর কোন বাঁচার উপায় নাই হুজুর আমাকে বড় শাস্তি দেবে কেননা এমন করে আমাদের দেশে আইন হয়েছে শরাব পান করা যাবে না আমিরুল মুমিনিন ঘোষণা দিয়ে দিয়েছে আর আমি প্রকাশ্য খেয়ে বেড়াচ্ছি কিন্তু ভয়েতে সঙ্গে সঙ্গে হাত ঢুকে ওই বোতলটা নিয়ে পিছনে লুকিয়ে ফেলেছে ওমর ফারুক আগিয়ে সেই ছেলেটার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে এ বাবা ছেলে কি তুমি লুকাচ্ছ বলো কি তুমি পান করছ বলো এ বাবা ছেলে কি নুখালে দেখো বলো কি নুকিয়েছ দেখাও ছেলেটা তো ঘাবড়ে গেছে যে আজ আমার কঠিন শাস্তি হবে কেন টাইম করেছে হুজুর সেই জায়গায় আবার আমি প্রকাশ্য খেয়ে বেড়াচ্ছি আমার আজ নিস্তেজ নেই
তো হুজুর যখন তাকে বলছে ভাবেন আমার আল্লাহ কত দয়ালু ছেলেটা ওই দিলের মধ্যেই আল্লাহর সঙ্গে কানেকশন করছে আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে শুধু মুখে বলতে হয় তা নয় দিলের খবরও আমার আল্লাহ জানে জোরে বলুন সুবহানাল্লাহ আহ কত দয়ালু আল্লাহ দেখুন কত দয়ালু আহা হাদিস পাকের মধ্যে আছে ওই ছেলেটা ভয়ে কাঁপছে চোখ দিয়ে পানি বাইরে হয়েছে এর মধ্যে কানেকশন হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে যে আল্লাহ আমি তওবা করছি আর কখনো শরাব পান করব না আমাকে ওমারের শাস্তির হাত থেকে আপনি রক্ষা করুন হুজুর বলে এ বাবা দেখাও তোমার হাতে কি ছেলেটা ওই মদের বোতলটা শিশিটা বার করেছে ওমর ফারুক বলছে তুমি যখন দুধই পান করছো তো নুকাচ্ছো কেন ছেলেটা তো অবাক হয়ে যখন শিশির দিকে তাকাচ্ছে দেখছে আর শরাব না এটা দুধ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই নিজের দিকে তাকালেই তো বুঝতে পারবেন আল্লাহর কত ক্ষমতা কিভাবে আমাদেরকে বানাচ্ছে দেখুন না আবার আমাদের পরের জেনারেশনও তৈরি হচ্ছে আল্লাহর কত ক্ষমতা তুমি আমি তওবা করতে দেরি করি শুধু নিয়তটা যদি করি আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক যুবক ছেলে ছিল যে কিনা বড় শরাব পান করত যে কিনা পয়সা বড় গরম ছিল অর্থশালী ঘরের ছেলে ছিল অর্থশালী ছিল এত অর্থ ছিল অর্থর গরমেতে প্রতিদিন সে বাজার থেকে মিশর থেকে বাজার থেকে এমন করে নতুন নতুন নারীকে খরিদ করে নিজের ঘরেতেও পর্যন্ত নিয়ে আসতো এলাকার কারো কিছু বলার ক্ষমতা ছিল না কেননা তার অর্থ রয়েছে তার ক্ষমতা রয়েছে তাকে দেখে সবাই ভয় করত কিন্তু একদিনের এক ঘটনা এমন সময় বাজারে গেছে এক সুন্দরী কুমারী খাতুন ওই বাজারে দাঁড়িয়েছিল তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই যুবকটা খরিদ করে নিয়ে এসেছিল ঘরে যখন প্রবেশ করেছে ওই যুবতী কন্যাটা কান্দতে লেগেছে এই কান্না দেখে এই যুবকটা বলতে লেগেছে আমি তো তোমাকে জোর করে নিয়ে আসিনি তোমার মসজিদে অর্থ দিয়ে খরিদ করে নিয়ে এসেছি এখন তুমি কান্না কাটি কেন করো ওই যুবতী কুমারীটা বলতে লেগেছে আল্লাহ পাখি বান্দা অভাব আমাকে জায়গায় নিয়ে এসেছে আমি বড় গরিব আমার মা অসুস্থ বিমারে রয়েছে পয়সা নাই অর্থ নাই ওষুধ কেনার জন্য তার চিকিৎসার জন্য এই অর্থ নাই আমার এই মজবুরিতে আমি নেমে পড়েছি কিন্তু কোনোদিনের জন্য আল্লাহর ভয়ে বেউস্তুতি কখনো নিজেকে করিনি বিপর্দা কোনোদিন করিনি আজ আমি নাচারে বিপদে পড়ে নেমে পড়েছি ওই সময় এই কথাটা যে শুনেছে ওই যুবক যে প্রতিদিন বদমাশ পাপি হয়ে আছে ওই যুবকটা চোখের পানি জারি হয়ে গেছে ওই যুবকটা আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক একজন বান্দিকে এত গরিব করেছেন তথাপিও সে কোনোদিন আপনাকে ভোলেনি আপনাকে স্মরণ করে আপনাকে ডাকে আপনাকে পিয়ার করে আর আপনি আমাকে এত ক্ষমতা দিয়েছেন অর্থ দিয়েছেন পাওয়ার দিয়েছেন আমার তো উচিত বেশি বেশি করে আপনাকে স্মরণ করা শুকরিয়া আদায় করা অথচ আমি নিজেই আপনাকে ভুলে আছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি এই মহিলাকে আপনারকে সাক্ষী রেখে এর অপবিত্র না করে আমি একে আজাদ করে দিলাম এই তওবাটা সাক্ষী একজন এই কন্যাটা এই মহিলাটা আজকের বাজার তখনকার সময় ষাট দিরহাম স্বর্ণ মুদ্রা আজকের বাজারে কম করে হলো সেটা দশ থেকে বারো লক্ষ টাকা
বোনটা বলল তাকে বলো তুমি আমার আজ থেকে বোন তোমাকে আমি আজাদ করে দিলাম তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন বাস রাত হয়ে গেল ছেলেটা শুয়ে পড়ল পরের দিন সকালে গ্রামের লোকেরা যে যার কাজে যাচ্ছে আর সবাই দেখছো বাড়ির দরজায় লেখা আছে এই বাড়িতে যে মাইয়্যিত আছে ওই মাইয়্যিতটা হলো আল্লাহর দস্তুর ওর জানাজায় তোমরা শরীক হও জোরে বলুন সুবহানাল্লাহ সবাই জড় হয়ে বাড়ি খুলে দেখে সেই যুবকটা যে এত পাপ করে বেড়াতো ভেবে দেখুন তওবাকারীকে আল্লাহ কত পছন্দ করে তাই আমাদের জীবনে ভুল অনেক হয়ে যায় আমার বোঝাবার উদ্দেশ্য একটাই তওবা করুন আল্লাহ অনেক দয়ালু তিনি বড় আমাদেরকে ভালোবাসে বড় পিয়ার করে বড় আমরা যখন তওবা করি তিনি এত খুশি হন এত খুশি হন একদিনের কথা আমার দয়াল নবী মদিনার নবাবী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে এই ওয়াজ এটা হচ্ছে আরবি কথা এর বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া এটা বক্তা নয় এটা ওয়াইজিন ওয়াইজিন হলো যারা ভালো কথার উপদেশ দেয় এর বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দাতা তা আমার রসূলে পাক ওয়াজ করছেন সাহাবা হুজুররা আমার নবী পাকের ওয়াজ শুনছেন শুনতে শুনতে গভীর রাত হয়ে গেছে তাহাজ্জুতে রক্ত এসে গেছে নবী তাহাজ্জুতের নামাজ পড়েছে আবার ওয়াজ করছেন সাহাবা হুজুরদের নিয়ে হঠাৎ করে দেখছে একটা কান্নার আওয়াজ আসছে একটা মহিলার কান্নার আওয়াজ আল্লাহর নবী ওই মহিলার কান্নার আওয়াজ শুনে সাহাবা হুজুরদের ঘরে বলছেন চলো বাবা কে কাঁদছে এই রাত্রে কে বিপদে পড়লো দেখি আজ তো আমরা গ্রামে কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াই না নিরীহ আমার গ্রামের ছেলেকে পুলিশ রাত্রিরে তুলে নিয়ে চলে যায় আমরা একবার জিজ্ঞাসা করি না দাদা কেন এসছেন স্যার কি এসছেন ভয় আমার নামে না আবার ওরেন্ট এসে যায় এই ভয় যে করে মরার আগে সে মরে যার মধ্যে ভয় ঢুকে যায় সে বেঁচে আছে কোথা সে তো মরার আগে মরে গেছে একটা প্রবাদ বাক্য আছে কাপুরুষ বারবার মরে বীর পুরুষ একবারই মরে অতএব এ জিন্দেগির কিছু দাম নাই ভাই যে জিন্দেগিটা আমাকে ভয়ে কাটাতে হয় ও জিন্দেগি কোনো মজা নাই জিন্দেগিকে ছেড়ে দিন যিনি দিয়েছে তিনি ছাড়া কেউ নিতেও পারবে না কিছুদিন আগে দেখলেন না তুরস্কে একটা ভূমিকম্প হলো মায়ের বড় স্বপ্ন ছিল বাচ্চা হবে কোলে লোবো দুধ পান করাবো এটা প্রতিটা নারীরই আশা মা হব আল্লাহ মা হওয়ালেন পেটে সন্তান আসলো প্রস্রাব বেদনা শুরু হলো ভূমিকম্প এসে গেল বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ে গেল বাচ্চা হলো দুধের এই নবজাতক শিশু বাচ্চা দুদিন ওই বিল্ডিং চাপা পড়া ধুলোবালিতে আমরা তবু ধুলো নিলে একটু ডরে নাক নিঃশ্বাস নিতে পারি বাচ্চারা তো তাও পারে না দুধের নবজাতক শিশু দুদিন বাচ্চাটা বেঁচে ছিল মায়ের সঙ্গে নাভির কানেকশন তখনও রয়েছে কিন্তু মা দুদিন আগে মারা গেছে বাচ্চা কিন্তু বেঁচে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ইনি হলেন আমাদের আল্লাহ যিনি ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছিলেন উনি দেখালেন যে আমি সব পারি তোরা ভাববিনি যে মাই শুধু বাচ্চার জন্য লালন পালন করে এটা আমার মাধ্যম বাঁচাবার মালিক কিন্তু আমি আল্লাহ এটাকে তোরা মাথায় রাখিস তাই আমার বলার উদ্দেশ্য এটাই যে ভাই জিন্দগিকে কখনো ভয়ের মধ্যে জড়িয়ে রাখবেন না একজনকেই ভয় করবেন যাকে ভয় করলে দুটো জান্নাত পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ সূরা রহমান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান দুটো জান্নাত দেয় যারা আল্লাহকে ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে কিছু লাভ নেই কেন আপনার কেউ উপকারও করতে পারে না আপনার কেউ ক্ষতি করতে পারে না মনে রাখবেন আপনার নসিবে যেটা থাকে ওটাই হয় হ্যাঁ আল্লাহ কখনো পরীক্ষা নাই তাদের অসুবিধা হচ্ছে না তো আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সূরজ কে রে দুনিয়া কে চল মদিনে চলতে হ্যায় সূরজ কে রে দুনিয়া কে সূরজ
ছোর ছোর জিকরে দুনিয়া কে চল মদিনে চলতে হে মুস্তফা গোলামো কে মুস্তফা গোলামো কে কিসমতে বদলতে হে ছোর জিকরে দুনিয়া কে আল্লাহুম্মা সাল্লি আলা আমি যে কথা বলছিলাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন এটা তিনার কুদরতি ইচ্ছা যে আমি আমার প্রেমিক কে দাস দাসীকে পরীক্ষা নেব তারা আমাকে কেমন ভালোবাসে আমরা যদি সত্যি প্রেমিক হই যত বড়ই মুসিবত আসুক আমরা মুমিনের বৈশিষ্ট্যই এটা ধৈর্যের সাথে শক্ত পায়ে সত্যের দিকে এগিয়ে যাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন কোনোদিন বিপদে ঘাবড়ে যায় না শুনছেন ভাই মুমিন কোনোদিন বিপদে ঘাবড়ে যায় না মুমিন এমন একটা জিনিস খুব খাজুর গাছে খেজুর গাছ খাজুর গাছ দেখেছেন তো খাজুর গাছের মতো হাওয়ার লেগে দোলে ঠিকই কিন্তু উপড়েও যায় না আর মোচকেও যায় না মুমিনের উপরে কন্টিনিউ আল্লাহর পরীক্ষা চলে তবে এটা মনে রাখবেন কেউ যদি জুলুম করে আর সে যদি বলে আমি মুমিন এটা হাস্যকর জুলুম আর মুমিন এক নয় এক হতে পারে না যেমন মিথ্যা সত্য একসাথে থাকতে পারে না অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না তার থেকেও কঠিন হলো কেউ যদি জালিম হয় আর সে যদি বলে আমি মুমিন এটা কখনো হতে পারে না জালিম কখনো মুমিন হতে পারে না মুমিন কখনো জুলুমও করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনের বৈশিষ্ট্য এটা মুমিনের উপরে জুলুম হয় মুমিন কখনো কারোর উপরে জুলুম করে না ইতিহাস তো এটাই প্রমাণ দেয় আর আল্লাহ মুমিনদের ঘরেই ভালোবাসে মুমিন বা মুমিনা নারী হলে মুমিনা পুরুষ হলো মুমিন এদেরকেই আল্লাহ জান্নাত দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনের উপরে আল্লাহর কত ধরনের পরীক্ষা হয় একটা নারীর কথা বলছি ফেরাউনের পিরিয়ডে ফেরাউন একটা রাজা ছিল যে রাজা প্রথমে কিন্তু রাজা ছিল না প্রথমে ছিল একটা ছোট কাটো ২০-৩০টা যুবক কেলে একটা গ্যাং ছিল ফেরাউনের সে মানুষের উপর জুলুম করত আস্তে আস্তে ক্ষমতা মানুষকে লুটে অর্থ জোগাড় করে আস্তে আস্তে ক্ষমতা বাড়তে লাগলো এই বাড়াতে 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 এমন একটা দিন গেল মিশরের রাজা হয়ে গেল কিন্তু এই অভ্যাসটা রয়ে গেল অভ্যাস শুধু রয়ে যায়নি এত চরমে পৌঁছালো যে তার অত্যাচারে মিশরের নারীরা সুরক্ষিত নয় তার অত্যাচারে মিশরের গরিব শ্রেণীর মানুষরা শান্তিতে নয় তার বিরুদ্ধে কেউ কথা বলবে সেরকম কোন সাহসিকতা দেখাবার সৎ মানুষও নাই সে যা বলবে সেটাকেই মানতে হবে এমন একটা ফেরাউনের অত্যাচারের স্টিম রোলার এমন একটা ফ্যাসিস্ট চিন্তাধারা ফেরাউন মিশরের মধ্যে ছড়িয়ে দিল ঠিক এই সময়তেই আমার রব্বুল আলামিন আল্লাহ এই অসহায় মানুষগুলোকে বাঁচাবেন বলে একজনকে পাঠাচ্ছিলেন পাঠালেন বা পাঠাচ্ছেন তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর এখানে আরেকটা কথা বলি ফেরাউন কিন্তু অনেক অর্থ দিয়ে বুদ্ধিজীবী পুষেছিল ফেরাউন অর্থিক অর্থ দিয়ে ধর্মগুরুদেরও পুষেছিল আমি গল্প বলছি না কোরআন বলছি আপনি এটা জেনে রাখেন ফেরাউনের দরবারে ফেরাউনের বিরাট বিশাল বহুল বাংলো ছিল সেখানে বুদ্ধিজীবী ধর্মগুরু পণ্ডিত এরাম সব পোষা ছিল তারা ফেরাউনকে পরামর্শ দিত যখন কোন রকম ভাবে ফেরাউনের উপরে কোন দিক দিয়ে ঝড় ঝাপটা আসতো তখন তারা তার সমাধানের প্ল্যান তৈরি করে দিত তাহলে সেদিন
এইভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল ফেরাউন তা কিন্তু ফেরাউনকে যখন খবরটা একজন গণককার দিল যে আমরা আকাশে একটা নক্ষত্র দেখেছি তাদের তৎকালীন বিশ্বাস ছিল ওই নক্ষত্রর আবির্ভাব বলছে বা নমুনা বলছে একটা সন্তান আসছে যে তোমার রাজত্বকে মিটিয়ে দেবে এখানটা কিন্তু খুব বুজার ব্যাপার আছে কারণ আজও আমাদের সমাজে বড় ফেরাউন না হলেও ছোট ছোট ফেরাউন আছে তাই এই জায়গাটা খুব বুজার ব্যাপার আছে কারণ আপনারা আমার পীরের ঘরের মানুষ আমার পীরের প্রতিবেশী আপনারা কথা বুঝে আসছে আমার মনে হয় আমার বাড়িটা দাদা খুজুরের রওজা থেকে যত দূর তার থেকে মনে হয় এই গ্রামটা আরো কাছে তাই তো নাকি হ্যাঁ একদমই কাছে তো আমার মনে হয় আমার ঘরটা একটু দূর হবে এটা আরো কাছে তা আপনাদের একটু জানা দরকার তো ফেরাউনের কানে যে খবরটা গেল যে একজন আসছে যে তোমার রাজত্ব মিটাবে তার তারা তাদের ধারণাই তার যা আবির্ভাবে যা নমুনা পাওয়া যাচ্ছে একজন দুজন নয় একজন কিন্তু আমার প্রশ্ন পুরো মিশরের রাজত্ব যার হাতে সেনাবাহিনী যার হাতে পুলিশ যার হাতে ক্ষমতা যার হাতে সে একটা বাচ্চা আসছে সে একদিন তোমার রাজত্ব কেড়ে নিতে পারে এই খবরটা শুনে ফেরাউন এত ভয় খেয়েছিল কেন এত ভয় খেয়েছে যে প্রত্যেকটা বাড়ি দোরে দোরে দুটো করে প্রশাসন লাগিয়ে দিয়েছে বাচ্চা জন্ম হলেই তাদেরকে কতল করেছে এত ভীতু হওয়ার কারণটা কি এত ভয় হওয়ার কারণ কি কেননা ফেরাউন নিজে জানে হ্যাঁ আমি বিশাল ক্ষমতা সিংহাসনে বসে আছি কিন্তু আমার সিংহাসনটা অন্যের উপরে রয়েছে ফেরাউন নিজে জানে হ্যাঁ আমি বিশাল ক্ষমতা নিয়ে বসে রয়েছি আমার চতুর্দিকে অনেক পাহারাদার রয়েছে আমার অনেক যুদ্ধবাহিনী রয়েছে আমার অনেক সেনাবাহিনী রয়েছে আমার অনেক ক্ষমতা রয়েছে কিন্তু ফেরাউন জানে এই সম্পূর্ণটা একটা অন্যায়ের উপরে রয়েছে আমি মানুষকে জুলুম করেছি মানুষের পক্ষ আমার উপরে আছে মানুষকে আমি কাঁদিয়েছি মানুষের চোখে বদ্দোয়া চোখের পানির বদ্ধ আমার উপরে আছে আমি মানুষের খরের বেটি গুলোকে অত্যাচার জুলুম করে জোর লুটিছি তার অভিশাপ আমার উপরে রয়েছে আমি এমন করে জন যুবক দেখরে কিত দাগ বানিয়ে দিয়ে বাজারে বিক্রি করে তাদের উপরে বেতের আঘাত দিয়ে অত্যাচার করেছি এরও একটা পাপ এবং এর একটা রাগ কিন্তু আমার উপরে মানুষের হৃদয়ে রয়েছে একটা যদি সাহারা একবার পাইরা সমস্ত আগুন তাহলে জ্বলে উঠবে আমার এই অন্যায়ের সন্ত্রাসী সাম্রাজ্য যত বড় হোক না কেন সত্য এমন একটা ক্ষমতা একটা সত্যর কাছে আমাকে পরাজিত হতে হবে সেদিন একটা মুসা নবী দুনিয়ায় তখনো আসেনি এই আশার ঘোষণা খবর শুনে সেদিনে জালিম খাবড়ে ছিল আমরাও আজকে দেখতে পাচ্ছি আমাদের সমাজও কিছু জালিম আছে তারাও একজনের জন্যই আজকে পেরেশানে রয়েছে ঠিক না বেটি কেন এরাও জানে যে আমরাও জালিম এরাও জানে আমরা জালিম এরাও দেখেন অনেক ধর্মগুরু পুষে রেখেছে টাকা দিয়ে এরা অনেক সব বুদ্ধিজীবী পুষে রেখেছে দলে এ আছে না না কেন এরাও জানে যে আমরাও সেসব একটা সত্য যদি থাকে এ যুবকেরা ফেরাউন কেমন জুলুম করেছিল ফেরাউন জুলুম করতে করতে এত দূরে ফেরাউনের জুলুমটা উঠে গিয়েছিল শত শেষে ফেরাউন নিজেকে মানুষের প্রভু দাবি করেছিল মানুষের খোদা দাবি করে ফেলেছিল এই খোদা দাবি যখন করে মুসা নবী দুনিয়ার জমিনে তখন চসিব নিয়ে এসেছে মুসা নবী একত্ববাদের দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ এই দাওয়াত তখন দিয়া হয়ে গেছে ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত
তো জিনার নাম হচ্ছে হযরত মাসাত্তা তিনি কিন্তু মুসা নবীর ওই বাণী পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ এই কলেমা পড়েছে ফিরাউনকে খোদা বলে মানেনি এক তারিখে আমল করে মাসাত্তা ফিরাউনের কন্যার মাথা ছিড়ে দিতেছিল হঠাৎ করে হাত থেকে কাকুইটা যখন পড়ে যায় তোলার সময় বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে এই কথা বলে যখন কাকুইটা তুলতে লেগেছে ফিরাউনের কন্যা শুনতে পেয়ে গিয়ে বাপের কানে খবরটা দিয়ে দিয়েছে বাপ তখন মাসাত্তাকে ডেকেছে এ মাসাত্তা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না তুমি নাকি মুসা দরে চলে গিয়েছো ওই সময় মাসাত্তা চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলে দিই এ জালিম আমাকে মেরে দেবে আর আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে এ আমার আব্বা জানেরা এ আমার আম্মারা ভাইরা বোনেরা ইমান কাকে বলে দেখুন প্রেম কাকে বলে দেখুন মাসাত্তা একটা কন্যা হয়ে তিনার স্বামী ছিল না তিনটে সন্তান ছিল এত গরিবি অবস্থা নিয়ে সে ফেরাউনের মতো জালিমের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি এ ফেরাউন আমাকে মেরে দেবে আর মিথ্যা কথা বললে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে ওই সময় মাসাত্তা ডিসাইড করে নিল আমার জান যাই চলে যাক কিন্তু আমি আমার আল্লাহকে নারাজ করব না আরো জোরে বলুন তাহলে আজকে মা সত্তার মতো একজন মা স্বামী নাই তিনটে সন্তান তিনি মিশরের রাজা রাজা মানে এক নায়ক তন্ত্র সেই রাজার সামনে দাঁড়িয়ে বুক ঘাবড়াইনে এ জালিম ফেরাউন তুমি যেটা শুনেছ ঠিকই শুনেছ আমি সেই আল্লাহকে মানি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে কিন্তু তুমি তাকে ভুলে আসো আমায় গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে আমি তার প্রেমেই দিবানা হয়ে আছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা করে মনে রাখবেন যদি আবু জেহেল না থাকতো তাহলে বেলাল যে আল্লাহকে ভালোবাসে বেলাল যে নবীকে ভালোবাসে এ পরীক্ষাটা তাহলে কি করে নিয়ে হবে অবশ্যই দুনিয়া জমিনে দুটো দল আগেও ছিল আজও আছে সবে কামত পর্যন্ত থাকবে একটা দল হলো শয়তানের পক্ষে একটা দল হলো রহমানের পক্ষে মনে রাখবে আমার নবী পাক যখন রহমানের পক্ষে দাওয়াত দিয়েছিল শয়তানের পক্ষে তখন ছিল আবু জেহেল উতবা সাহেব আবু লাহাব আর যুগে যুগে ইতিহাস এটাই বলতে লেগেছে ইসলাম ও নবীদের বিরোধী এক দল রাজ ক্ষমতার লোকেরা যুগে যুগে করেছে তার প্রমাণ আপনি তাকিয়ে দেখুন আমার আপনার সকলের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বিরুদ্ধে যে শক্তিটা জুলুম করেছিল সে ছিল নমরুদ তার হাতে রাজ ক্ষমতা ছিল মুসা নবীকে খর থেকে ছ বছর যিনি তাড়িয়ে রেখেছিল সে না তার হাতও রাজ ক্ষমতা ছিল সে হলো ফেরাউন আর আমার নবী পানু নবীকে নিজের মাতৃভূমি থেকে ইয়াসরিবে চলে যেতে হলো যে জালিমদের জুলুমের অত্যাচারে তারা হলো আবু জেহেল উতবা সাহেব আবু লাহাব তাদের হাতে রাজ ক্ষমতা ছিল এই যুবকেরা তরুণের বাপেরা হযরত বেলালকে একদিন বাজারে ঘিরে ফেলা হলো বেলালকে জিজ্ঞাসা করতে লাগা হয়েছে এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দলে চলে গেছো তুমি আমাদের দল নাকি ছেড়ে দিয়েছো হযরত বেলালও চিন্তা করতে লেগেছে যদি জালিমদের সত্য কথা বলি এ জালিমরা আমাকে জুলুম করবে গরম বালিতে পরে শুইয়ে রাখবে আমাকে বেতের আঘাত দেবে আমাকে রড গরম করে আমার ঠোঁটে মুখে ছেঁকা দেবে আমার উপরে অনেক জুলুম অত্যাচার করতে থাকবে কিন্তু অপর খুনাবার জিগা চিন্তা করতে লেগেছে
যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে জিন্দেগি দিয়েছে আমাকে এখনো দয়া করে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহ বলেছে মিথ্যা বলবি না সেই আল্লাহকে আমি কি করে नाराज করি তাই বিলাল প্রকাশ্য বাজারে জালিম সন্ত্রাসীদের সামনে আওয়াজ দিয়ে বলতে লাগলো এ মক্কার জালিম সন্ত্রাসীরা শোনো তোমরা যা শুনছো সত্য শুনছো আমি অন্যায়ের দিকে নাই আমি মুহাম্মদ রসূলের ন্যায়ের দিকে মুহাম্মদ রসূল এমন একটা নেতা মুহাম্মদ নবী মানে যেমন নামাজ রয়েছে রোজা রয়েছে হজ রয়েছে দাড়ি রয়েছে মুহাম্মদ রসূল মানে একটা ইনকিলাব মুহাম্মদ রসূল মানে ইনসাফ মুহাম্মদ রসূল মানে মানবতা মুহাম্মদ রসূল মানে গরীবদের সাহায্যকারী মুহাম্মদ রসূল মানে এতিমদের সাহায্যকারী মুহাম্মদ রসূল মানে ইনসানিয়ত মুহাম্মদ রসূল মানে যেখানে কখনো কষ্ট দুঃখ জুলুম অত্যাচার হতে পারে না এ আবু জাহেল উতবা শুনে রেখে দাও আমি সেই মুহাম্মদ রসূলের দলে চলে এসেছি আরো জোরে বলুন সুবহান মনে রাখবেন ইতিহাসটা আমাদেরকে কেন শোনানো হয় জানেন আল্লাহ ইতিহাস আমাদের ঘরে শুনিয়েছে না শোনায়নি একটু বলুন না গো আল্লাহ ইতিহাস শুনিয়েছে না শোনায়নি কোরআনে যদি তিন ভাগ করা হয় দু ভাগ শুধু ইতিহাস আছে কোরআনে মুসা নবীর ইতিহাস ইউনুস নবীর ইতিহাস ইউসুফ নবীর ইতিহাস জাকারিয়া নবীর ইতিহাস সুলাইমান নবীর ইতিহাস মুসা নবীর ইতিহাস ইব্রাহিম নবীর ইতিহাস ইসমাইল নবীর ইতিহাস ইসহাক নবীর ইতিহাস কত নবীদের ইতিহাস আল্লাহ কেন শুনিয়েছে ইতিহাস থেকে বোঝা যায় জ্ঞান পাওয়া যায় সজাগ হওয়া যায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস এটা আমাদেরকেও জানতে হবে আর আল্লাহর হিকমত বোঝা বড় মুশকিল ভাই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন তিনাকে কম জুলুম করা হয়নি তিনিও বলেছিলেন যে আমি মুহাম্মদ রসুলের দলে চলে গেছি তারপরে তাকে টেনে নিয়ে গিয়ে তিনাকে মরুভূমিতে চিৎ করে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়েছে ঘোড়ার পায়ে দড়ি তিনার পায়ে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে রডকে গরম করে মুখে ছেঁকা দিয়েছে কতটা না কষ্ট দিয়েছে শত শেষে হযরত আবু বকর সিদ্দিক তিনাকে একদিন খরিদ করেছিলেন খরিদ করে রসূলুল্লাহকে নজরানা দিয়েছিলেন অর্থাৎ আবু বকর আর রইল না বেলাল রসূলুল্লাহর হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ অতএব কষ্ট না করলে রসুল পর্যন্ত পৌঁছানো যায় না আর একটু কষ্ট বেশি না করলে আল্লাহ পর্যন্তও পৌঁছানো যাবে না আল্লাহ কথা দিয়েছে আমার প্রেমিকদের ঘরে আমি পরীক্ষা করবই আমরা যদি ইতিহাস দেখি আমাদের সবার আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে জালিম কি বলে নমরুদ কম কষ্ট দিয়েছিল কি গো কষ্ট কম দিয়েছে আমার আব্বা জানদের আমাদের সবার আব্বা প্রত্যেকটা মুসলমানের আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তবে বাপ সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কি করেছিল বিশাল আগুন তৈরি করেছে করে আগুনে যে ফেলবে কাছে যেতে পারছে না লাস্টে কি করলো চরকি চরকি দিয়ে ছুঁড়ে টান মেরে ফেলে দেওয়া হলো কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি যখন চরকি দিয়ে ফেলা হবে ঠিক সেই সময় জিবরিল আমিন ফেরেশতা এসে চরকি ধরে ফেলেছে ধরে বলছে ভাই ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় এক্ষুনি সাহায্য করতে পারি কত সূক্ষ্ম সময় ভাবছেন দাও দাও করে আগুন জ্বলছে যেখানে মানুষ যেতে পাচ্ছে না এত আগুনের তাপ সে আগুনে আমাকে এক্ষুনি ফেলা হবে ঠিক এই রকম একটা সময় জিবরাইল আমিন এসে বলছে ভাই ইব্রাহিম তুমি যদি বলো আমি হেল্প করব আর আমার বাপ কি বলেছিল আমাদের সবার আব্বা জান ভাই জিবরাইল চলে যাও পরীক্ষার সময় চলছে একদম শেষ টাইম আমার পরীক্ষার এই সময় আর ডিস্টার্ব করো না আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয় আমি সেই আল্লাহকে মানি যিনার কারো দ্বারা সাহায্য করার প্রয়োজন হয় না যদি আমার আল্লাহ তার ইব্রাহিমকে আগুনে ফেলে যদি খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজার বার পড়তে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর বলবো না থাকবে তার আগে একটু আসুন সালাত ও সালামটা একবার আদায় করে নি
সালাম দেব একটু রাসূলকে একটু আদায় করে নি দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে হাঁটতে যেভাবে খুশি সালাম দেওয়া যায় সালাম দিতে হবে কোরআনের হুকুম সালাম দিতে হবে কার হুকুম আল্লাহর হুকুম সাল্লু দরুদ পড়ো সাল্লিমু সালাম দাও কিন্তু এই সালামটা আপনি বসে বসেও দিতে পারেন দাঁড়িয়েও দিতে পারেন হাঁটতে হাঁটতে দিতে পারেন ঘুমিয়ে এসে কি বলে শুয়ে শুয়েও বিছানায় শুয়ে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেও পারেন কোনটাতে পাপ হবে তেমন নয় কিন্তু সালামের পরে কোরআনে একটা আয়াত আছে ওসাল্লিমু সালাম দাও তাসলিমা তাসলিমার ব্যাখ্যায় সবথেকে উত্তম পন্থা দিবার মতো করে দাও তাই আমরা মিশকা শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম অধ্যায় দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে নবীর বেটি খাতুনে জান্নাত যখন সালাম দিতেন দাঁড়িয়ে এবং নবীর ঘরে যখন নবীর বেটি আসতেন ফাতেমা হুজুরকে দেখে নবী দাঁড়িয়ে যে সালাম দিতেন হাতে চুমা দিয়ে বসাতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই যে হাতে বুসা দিয়ে বসানো বা হাতে বুসা দেওয়া এটা দিলে বড় অনেকে রেগে যায় কথা বুঝা আসছে এটা সুন্নাতে ফাতেমা তাজ জাহারা যখন আমার রাসূলুল্লাহর ঘরে যেতে নবী যখন যেতেন তখন ফাতেমা হুজুর আব্বাজানকে দেখে রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে যেতেন গিয়ে সালাম দিয়ে আব্বাজানের হাতে বুসা দিতেন চুমা দিতেন দিয়ে বসতে দিতেন তারপর রাসূল বলতেন মা তুই বস পাশে বসিয়ে কথা বলতেন কেমন আছে আমার নাতিরা কেমন আছে আমার জামাই কেমন আছে সংসারের খোঁজ খবর নিতেন আহা আমার মায়েদের কথা যখন মনে পড়েছে একটা কথা বলি পৃথিবীর জমিনে ইসলামের দুশমন যারা তারা তো আমাদেরকে প্রায় ধ্বংস করে দিল নারীগুলো যদিও বা ইমানটা এখনো রয়েছে ছেলেদের থেকে মায়েদের দোয়াটা বেশি কবুল হয় তে আজকে বড় প্ল্যান করে নারী গুণকে বরবাদ করে দিবার প্ল্যান চলছে এ নজরেরা আজ আমরা চতুর্দিকে দেখতে পাই বাড়ি বাড়িতে 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 বন্ধন লোন ঢুকে গেল আমার আম্মা জানেরা আমার বোনেরা এটা তো একটা শয়তানের চক্রান্ত এটা তো একটা জালিমদের পিলান যে জালিমরা আপনাদের দরদী হয়ে রয়েছে যে জালিমরা আপনাদেরকে বিভিন্ন বাহানায় ভিক্ষা দিচ্ছে ওই জালিমদেরই একটা পিলান আপনাকে আল্লাহ থেকে সরাবে আপনাকে নবী থেকে সরাবে কেননা তারা যখন আমাদেরকে জুলুম করতে লাগবে তখন আমাদের দোয়া তো কবুল হবে না মা বোন গো আপনাদের দোয়াগুলো যদিও বা কবুল হতো আজকে বেপর্দা হয়ে লাইনে দাঁড়িয়ে বন্ধন লোনের যে রিসারিসি চলতে লেগেছে এই সুদ বাড়িতে ঢুকে যাওয়ার জন্য আপনাদের দোয়াটাও কবুল আর হবে না বলবো বাড়ি বাড়ি ঢুকে গেছে না যায়নি এটা শয়তানদের প্ল্যান একটা প্রথমে গরিব বানাও তারপরে কম ইন্টারেস্টে সুদের ব্যবস্থা করে দাও বাধ্য হয়ে সুদ নেবে আর সুদ ইসলামে হারাম আর আমি হুজুর এখানে বসে ফু দিলে সুদ বন্ধ হবে তো সুদের ফতোয়া দিলে সুদ বন্ধ হয়ে যাবে তো নাকি গো কথা বলছে না এর জন্য উচিত আইন তৈরি করা সুদকে বন্ধ করতে হবে কথা বুঝে আসছে